আমরা একটা সম্পর্কের মধ্যে ঢুকে যাওয়ার পরে কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে সম্পর্কের মধ্যে যে যে জিনিসগুলো আমার সাথে হচ্ছে সেগুলো অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। মানে ধরো পার্টনার ইগনোর করছে, অ্যাবিউজ করছে, ঝগড়া করছে, ঝামেলা করছে, আমি একটা টক্সিসিটিতে রয়েছি, তারপরেও আমার মনে হচ্ছে না না এইগুলো তো সম্পর্কের মধ্যে হতেই পারে, এই জিনিসগুলো সম্পর্কের মধ্যে কমন, এইগুলো তো কোনো ব্যাপারই নয়। এইগুলোকে আমরা ইগনোর করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি যেখানে পৌঁছে যাওয়ার পর মনে হচ্ছে যে এবার থামা দরকার। কিন্তু কিন্তু তোমার পার্টনার ততক্ষণে টক্সিক হয়ে গেছে, তোমার পার্টনার ততক্ষণে ওভার পজিটিভ হয়ে গেছে, সে কিন্তু তোমাকে রীতিমতন মেন্টালি প্রেশার দিচ্ছে, রীতিমতন তোমাকে প্রয়োজন হলে ব্ল্যাকমেল করছে। এইরকম একটা সম্পর্কের মধ্যে অনেকেই কিন্তু কম বেশি থাকো। আজকের ভিডিওতে আমি বলবো যদি তোমার সাথে এই জিনিসগুলো হয় সেখানে কি করবে, এই জিনিসগুলো হওয়া থেকে নিজেকে আটকানোর ওয়ে কি। চ্যানেলে নতুন হলে গাইস চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দাও, তারপরে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট তোমাদের ভীষণ দরকার, প্লিজ একটু সাপোর্ট করো। আর আমাকে ফেসবুক বিপাশা মুখার্জি পেজ, বং পেন্সিল এবং ইনস্টাগ্রাম আইডি bipasha89 মেসেজ করো পার্সোনাল রিলেশনশিপ রিগার্ডিং কোনো কোয়েশ্চেন থাকলে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে পার্টনার তোমাকে অ্যাবিউজ করছে, মানে মেন্টালি অ্যাবিউজ করছে, আমি ফিজিক্যালি বলছি না। মানে ধরো সে তোমাকে কি বলবো, তোমাকে রীতিমতো চালনা করছে, তুমি কোথায় যাবে ঠিক করে দেবে, তুমি কি খাবে ঠিক করে দেবে, তুমি কার সাথে মিশবে ঠিক করে দেবে, এই ধরনের জিনিসগুলো তোমার পার্টনার কিন্তু তোমার সাথে কন্টিনিউ করছে। তোমার বেশ প্রথম প্রথম মজা লাগছে। অ্যাকচুয়ালি কি হয়, সম্পর্কের মধ্যে ঢোকার পরে পার্টনারের কাছে শর্ত দিয়ে দেওয়া উচিত, আমার এই জিনিসগুলো অপছন্দের, এই জিনিসগুলো আমার পছন্দের, তুমি আমার অপছন্দের জিনিসগুলো যদি করো তাহলে কিন্তু আমি সেই সম্পর্ক থেকে বের হয়ে আসতে বাধ্য হব। আমি কোথায় যাব, আমি কি করব, আমি কি খাবো, আমি কি পরবো, এইটা কিন্তু আমি তোমাকে নিশ্চয়ই জানাবো, কারণ আমরা একটা সম্পর্কের মধ্যে আছি। বাট তুমি ডিসাইড করে দেবে না কি আমি কি পরবো, আমি কি খাবো, আমি কোথায় যাব। তুমি আমার যদি মনে হয় যে আমার এই জায়গাটা ভুল, তুমি আমাকে বলো যে তোমার এই ওয়েটা ভুল, তুমি এই জিনিসগুলো ভুল করছো, কিন্তু তুমি পার্টনারের কথা শুনে এমন নিজেকে সেই জায়গায় পরিবর্তন করে ফেলো না আগামী দিনে গিয়ে তোমার মনে হয় যে এই মানুষটাকে আমি এতটা মাথায় কেন তুলেছি। কি হয় না শুরু, আমি কিন্তু কখনোই উল্টো দিকের মানুষটাকে দোষ দেব না, তার কিন্তু দোষ কম থাকে, দোষ থাকে আমাদের, আমরা তাকে সেই মাথায় তুলে দিই। একটা সম্পর্ক একটা লিমিটেশনের মধ্যে বেঁধে দাও, সারাদিনে এতক্ষণ কল করব, এতটা মেসেজ করব, তারপর আমারও একটা পার্সোনাল লাইফ আছে, তোমারও একটা পার্সোনাল লাইফ আছে, এর মধ্যে আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। আমি যখন তোমার সাথে থাকবো ফুল তোমার সাথেই থাকবো, আমি সেখানে কোনো ফোন রিসিভ করবো না, কোনো মেসেজের রিপ্লাই দেবো না, দেখা করলে তোমার সাথেই থাকবো, তার মাঝখানে কোনো বাড়ির লোকের ফোন বা কোনো জরুরি ফোন না আসলে আমি অ্যাটেন্ড করবো না অন্য কোনো ফোন আসলে। বাট তারপরে আমি কি করছি না করছি, মানে অবশ্যই সঠিক ওয়েতে, সেখানে তুমি জাজ করতে আসবে না। এই জিনিসগুলো যদি সম্পর্কের প্রথমে বেঁধে দিতে পারো তাহলে কিন্তু একটা সম্পর্ক কখনোই টক্সিসিটি জায়গায় পৌঁছবে না। কিন্তু তুমি যদি একটা সম্পর্ককে প্রথম থেকে বেশ প্রশ্রয় দিয়ে দিয়ে তাকে মাথায় তোলার পরে যদি বলো যে দিদি ও আমার সাথে এরকম করছে, আমাকে ব্ল্যাকমেল করছে, আমার সাথে এটা করছে ওইটা করছে, তাহলে কিন্তু আমি বলবো ভুলটা তোমার, তোমাকে অ্যালার্ট হতে হবে, তোমাকে বুঝতে হবে। তাই শুরু থেকেই একটা লিমিটেশনের মধ্যে বেঁধে দাও, যেটা কিন্তু ভীষণ দরকার। আজকের ভিডিওটা এই অবধি ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।